बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आमी राजिया सुलताना आपुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा जे जेखाने आछो अनेक भालो आछो सुस्थ आछो आमिओ तुम्हारे दोआय आल्लाहर रहमते अनेक भालो आछि आपुरा एई जन्य निएछि हुक 1.5 mm आर निएछि गुटी सूता प्रथमे आमी एकटी नॉर्थ बा गीट करे निबो तारपरे आमी चेन करबो 18 इंची परिमाण चेन करे निबो 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টি চেন করে নিয়েছি এভাবে আমি 140টি চেন করে নিব এটি একটি 4 বছরের বাবুর জন্য তৈরি করতেছি আপুরা আমি 140টি চেন করে নিয়েছি এখন আমি আরো 3টি চেন করব তারপরে আমি নিচের দিক থেকে এখানে 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে একটি ডাবল ক্রোচেট করে নিব তারপরের চেনে একটি ডাবল ক্রোচেট করে নিব তারপরের চেনে একটি ডাবল ক্রোচেট করে নিব তারপরের চেনে একটি ডাবল ক্রোচেট করে নিব আপুরা এই নিয়মে আমি প্রত্যেকটি ডাবল কুচেটের উপরে একটি করে ডাবল কুচেট করে নিব এখানে আমি আমার 140টা চেন হয়েছে 18 ইঞ্চি লাইনটি আমি সম্পূর্ণ করে নিয়েছি প্রত্যেকটা চেনের উপরে একটি করে ডাবল কুচেট করে নিয়েছি এখন আমি 3টি চেন করব 3টি চেন করলাম এবং কাজটি ঘুরিয়ে নিলাম তারপরে চেনে একটি ডাবল ক্রোচেট করলাম তারপরে চেনে একটি ডাবল ক্রোচেট করলাম তারপরে চেন একটি ডাবল ক্রোচেট করলাম তারপরে চেনে আমি একটি ডাবল ক্রোচেট করলাম অর্থাৎ এখানে আমি 4টি ডাবল ক্রোচেট করব 5 নাম্বার করে আরেকটি ডাবল ক্রোচেট করলাম ফার্স্টটি ডাবল ক্রোচেট করেছি এবং 4টি ডাবল ক্রোচেট একটি করে করেছি এবং 5 নাম্বার করে আমি 2টি ডাবল ক্রোচেট করব তাহলে আর আমার অনেকেই বলে জামার গলা গোল হয় না কিন্তু এটি করলে জামার গলা গোল হয়ে আসবে আবার আমি একটি ডাবল ক্রোচেটের উপরে একটি ডাবল ক্রোচেট করে নিলাম আরেকটি ডাবল ক্রোচেটের উপরে আরেকটি ডাবল ক্রোচেট করে নেব তারপর আরেকটি ডাবল ক্রোচেট করে নেব আরেকটি ডাবল ক্রোচেট করে নেব এবং 5 নাম্বার 4টি ডাবল ক্রোচেট আমি একটি করে করলাম এবং 5 নাম্বার করে আমি 2টি ডাবল ক্রোচেট করব এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করব প্রত্যেকটি ডাবল ক্রোচেটের উপরে প্রথমে আমি 4টি ডাবল ক্রোচেট করলাম তারপরে 5 নাম্বারে গড়ে 2টি ডাবল ক্রোচেট
করলাম। আবার আমি চারটি ডাবল কুচেট করলাম, একটি করে চারটি ডাবল কুচেট উপরে চারটি ডাবল কুচেট করলাম। তারপরে পাঁচ নাম্বার করে দুটি ডাবল কুচি কুচেট করলাম। এই নিয়মে আমি এই লাইনটি সম্পূর্ণ করব। আপুরা, আমার নেকটি রাউন্ড শেপে চলে আসছে। এখন আমি পরবর্তী লাইন করব। এখন আমি তিনটি চেন পো করব, কাজটি ঘুরিয়ে নিয়ে তার পরবর্তী ডাবল কুচেটের উপরে একটি ডাবল কুচেট করব। তারপরে ডাবল কুচেটের উপরে একটি ডাবল কুচেট করলাম। 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 তিনটি চেন সহ এখানে আমার ছয়টি ডাবল কুচেট হলো। এখন আমি কোনো রকম চেন না করে নিচের দিক থেকে তিনটি গড় স্কিপ করে এক দুই তিন চার চার নাম্বার গড়ে একটি ডাবল কুচেট করব। তারপরে আরেকটি ডাবল কুচেট করব। তারপরে দুটি চেন, সেম গড়ে এক গড়ে দুইটি ডাবল কুচেট করেছি, তারপরে দুটি চেন, তারপরে সেম গড়ে আরও দুটি ডাবল কুচেট করব। সেম গড়ে আরও দুটি ডাবল কুচেট করে নিলাম। এখন কোনো রকম চেন না করে আবারও নিচের দিক থেকে তিনটি গড় স্কিপ করে চার নাম্বার গড়ে একটি ডাবল কুচেট করলাম। সেম করে আরেকটি ডাবল কুচেট করলাম। আবার দুটি চেন করব, তারপরে সেম করে আরও দুটি ডাবল কুচেট করব। আবার কোনো রকম চেন না করে নিচের দিক থেকে দুইটি গড় স্কিপ করে তিন নাম্বার চার নাম্বার করে নিচের দিক থেকে তিনটি গড় স্কিপ করে চার নাম্বার করে একটি ডাবল কুচেট করলাম। সেম করে আরেকটি ডাবল কুচেট করলাম। আরও দুটি চেন করলাম এবং সেম করে আরও দুটি ডাবল কুচেট করলাম। আপনারা, এই নিয়মে আমি সম্পূর্ণ লাইনটি করে নিব। আপুরা, তৃতীয় লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখান থেকে ছয়টি গড় গুনে তারপরে করব। এখানে এসে গোনার ভুল হতে পারে, এই জন্য এখান থেকে আমি গুনে নিব। এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ ছয়। ছ নাম্বার করে একটি ডাবল কুচেট করলাম এখান থেকে গুনে। তারপরে পাঁচ নাম্বার করে একটি ডাবল কুচেট করলাম। তারপরে চার নাম্বার করে একটি ডাবল কুচেট করলাম। তারপরে তিন নাম্বার করে একটি ডাবল কুচেট করলাম। দুই নাম্বার করে একটি ডাবল কুচেট করব এবং এখানে যে তিনটি চেন করেছিলাম তিন নাম্বার চেনে একটি ডাবল কুচেট করে নিলাম। এখন আমি তিনটি চেন করে আমার কাজটি ঘুরিয়ে নিলাম। তারপরে আমি ছয়টি আর বাকি পাঁচটি ডাবল কুচেটের উপরে আরও চারটি ডাবল কুচেটের উপরে চারটি ডাবল কুচেট করে নেব। আপুরা, এখন আমি কোনো রকম চেন না করে এই যে দুইটি চেনে গেপ করেছিলাম আগের ঘরে যে বিশেপের উপরে, এই দুইটি চেনে গেপের গেপে আমি প্রথমে দুইটি ডাবল কুচেট করে নেব। তারপরে দুইটি চেন
তারপরে সেম করে আরো দুটি ডাবল ক্রোচেট। তারপরে আমি এই যে এখানে গ্যাপ, এই গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে লক করে দেব। তারপরে আবার এই যে দুটি চেনের গ্যাপ, এখানে আমি দুটি ডাবল কুশি করব। তারপরে দুটি চেন, তারপরে চেম করে আরো দুটি ডাবল ক্রোচেট। অর্থাৎ আপুরা এই লাইনের কাজটি আগের মতোই থাকবে, কিন্তু এই যে এই গ্যাপ, গ্যাপে এখানে এসে একটি সিঙ্গেল কুশি করে লক করে দেব। তারপরে আবার এই যে দুটি চেনের গ্যাপে, পরবর্তী গড়ের দুটি চেনের গ্যাপে আমি দুটি ডাবল কুশি করব। তারপরে দুটি চেন, তারপর আবার সিম করে আরো দুটি ডাবল ক্রোচেট। আপুরা এই নিয়মে আমি পুরাটি রাউন্ড কমপ্লিট করে নেব। আপুরা এখানে আমি ছটি ডাবল ক্রোচেটের উপরে ছটি ডাবল ক্রোচেট করে নিয়েছি এবং এখন আমি তিনটি চেন করে আমার কাজটি ঘুরিয়ে নিলাম এবং বাকি পাঁচটি ডাবল ক্রোচেটের উপরে পাঁচটি ডাবল ক্রোচেট করে আপুরা তিনটি চেন সহ মোট ছয়টি ডাবল ক্রোচি করে নিয়েছি। এখন আমি একটি চেন করব। তারপরে এই যে দুটি চেনের গ্যাপ, এখানে আমি প্রথমে দুটি ডাবল ক্রোচি করব, তারপরে দুটি চেন, তারপরে আবার দুটি ডাবল ক্রোচি। এখন আমি এগর থেকে এগরে যাওয়ার জন্য দুটি চেন করব। তারপরে আবার এই দুটি চেনের গ্যাপে এখানে আমি আগের মতো প্রথমে দুটি ডাবল ক্রোচি করব, তারপরে দুটি চেন, তারপরে চেম করে আরো দুটি ডাবল ক্রোচি। তারপরে আবার এগর থেকে এগরে যাওয়ার জন্য দুটি চেন, দুটি চেনের গ্যাপে আমি প্রথমে দুটি ডাবল ক্রোচি করে নেব, তারপর দুটি চেন, তারপরে সেম করে আরো দুটি ডাবল ক্রোচি। আপুরা এই নিয়মে আমি পুরাটি লাইন কমপ্লিট করে নেব। আপুরা এই লাইনটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি একটি চেন করব, তারপরে ছয়টি ডাবল ক্রোচেটের উপরে ছয়টি ডাবল ক্রোচেট করে নেব। আপুরা লাস্টে যে তিনটি চেন করেছিলাম ওই চেনে, তিন নম্বর চেনে মাথায় একটি ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি তিনটি চেন করব, তারপরে আমার কাজটি ঘুরিয়ে নিয়ে আবার বাকি পাঁচটি ডাবল ক্রোচেটের উপরে পাঁচটি ডাবল ক্রোচেট করে নেব। মোট এখানে বর্ডারে ছয়টি ডাবল ক্রোচেট। তিনটি চেন সহ মোট এখানে ছয়টি ডাবল ক্রোচেট করলাম। আপুরা এখানে আমি আবার একটি চেন করব, তারপরে এই যে দুটি চেনের গ্যাপে আবার প্রথমে দুটি ডাবল ক্রোচেট করব, দুটি ডাবল ক্রোচেট করলাম, আবার দুটি চেন, আবার দুটি ডাবল ক্রোচেট করব।
প্রথমে দুটি ডাবল ক্রোচেট করলাম, তারপরে দুটি চেন, তারপরে আবার সেম করে আরো দুটি ডাবল ক্রোচেট, আবার দুটি চেন, তারপরে এই যে এখানে মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশ করে নেব, আবার দুটি চেন, আবার এই যে এই দুটি চেনের গ্যাপে আবার দুটি ডাবল ক্রোচেট। প্রথমে দুটি ডাবল ক্রোচেট করলাম, তারপরে দুটি চেন, তারপরে আবার দুটি ডাবল ক্রোচেট করলাম। আপুরা প্রথমে দুটি ডাবল ক্রোচেট, তারপরে দুটি চেন, তারপরে আবার দুটি ডাবল ক্রোচেট, তারপরে দুটি চেন করে এই যে দুটি চেনের গ্যাপে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নেব, আবার দুটি চেন, তারপরে এই যে দুটি চেনের গ্যাপে আবার দুটি ডাবল ক্রোচেট করে নেব। প্রথমে দুটি ডাবল ক্রোচেট করে নিলাম, তারপর আবার দুটি চেন, তারপর আবার দুটি সেম করে আবার দুটি ডাবল ক্রোচেট, তারপর আবার দুটি চেন, এই দুটি চেনের গ্যাপে এখানে একটি সিঙ্গেল ক্রোশ করে নিলাম। এই নিয়মে আপুরা আমি পুরাটা রাউন্ড করে নিব। আপুরা আমি সম্পূর্ণ লাইনটি একই নিয়মে করে আসছি, প্রথমে আমি যেভাবে করেছিলাম শেষের দিকেও তেমনিভাবে করেছি। এখন আমি তিনটি চেন করব, তারপরে কাজটি ঘুরিয়ে নিয়ে তিনটি চেন সহ মোট ছয়টি ডাবল ক্রোচেট করে নেব, পাঁচটি ডাবল ক্রোচেট করব আর তিনটি চেন সমান একটি ডাবল ক্রোচেট। বর্ডারে আমার ছয়টি ডাবল ক্রোচেট হবে। ছয়টি ডাবল ক্রোচেট হলো, এখন আমি একটি চেন করব, তারপরে এই যে এই দুটি চেনের গ্যাপে এখানে আমি প্রথমে একটি ডাবল ক্রোচেট করলাম, তারপর আরেকটি ডাবল ক্রোচেট করলাম। এই নিয়মে আপুরা আমি ছয়টি ডাবল ক্রোশি করে নিব। আপনারা যদি মনে করেন আরও বেশি করতে পারবেন তাহলে করবেন, অসুবিধা নেই। আমি এখানে ছয়টি ডাবল ক্রোশি করে নেব, দুই চার আরেকটি পাঁচটি হয়েছে, আরেকটি ছয়টি। এখন আমি এই যে আগের লাইনে একটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম, ওই সিঙ্গেল ক্রোশটির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আবার এখানে আমি একটি চেন করব, তারপরে আগের ঘরে সিঙ্গেল ক্রোশের উপরে একটি এটি লক করে দিব। আবার একটি চেন করব, দুটি চেনের গ্যাপে এখানে আমি আবারও ছয়টি ডাবল ক্রোচেট করব। আপুরা এই নিয়মে আমি এই লাইনটি কমপ্লিট করব। গুনে নেই কয়টি হচ্ছে, দুই চার ছয়টি, হ্যাঁ ছয়টি হয়েছে। প্রতিটা ঘরে এক সমান করবেন, ছয়টা করলে ছয়টা, সাতটা করলে সাতটা। একটি চেন করলাম এবং এখানে সিঙ্গেল ক্রোশের উপরে লক করে দিলাম।
আবার একটি চেন করব, তারপরে দুটি চেনের গ্যাপে আরো ছয়টি ডাবল কুশি করব। দু চার ছ, হ্যাঁ ছয়টি ডাবল কুশি হলো। এখন আমি আপুরা এই নিয়মে আমি সম্পূর্ণ লাইনটি করে নিব। আপুরা একই নিয়মে আমি পুরাটা বর্ডার করে নিয়েছি। এখন আমি একটি চেন করব, একটি চেন করে তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে দিব। তারপরে মোট এখানে ছয়টি ডাবল কুশির উপরে ছয়টি ডাবল কুশি করে নেব। লাস্টে যে তিনটি চেন করেছিলাম ওই চেনের 3 নম্বর চেনে একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি একটি চেন করে সুতা কেটে নেব। সুতাটি কেটে নিলাম, হয়ে গেল আপুরা আমার নেকটি। আপুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্লিজ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য উৎসাহ পাবো। আসসালামু আলাইকুম।